হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন চ্যানেল। তো কিছু তথ্য দেওয়া ছিল যে আপার প্রাইমারি এবছর কি হবে। তো তোমরা ইতিমধ্যে শুনেছো যে প্রধান শিক্ষক এছাড়াও নবম দশমের যে রিক্রুটমেন্ট করার, যে পঞ্চায়েত ভোটের আগে রিক্রুটমেন্ট করার যে একটা প্রস্তুতি চলছে এসএসসি পর্ষদের তরফ থেকে, তো শুনেছো। তো এবারও অনেকে প্রশ্ন করছে যে তার সঙ্গে কি আপার প্রাইমারির কোনো রিক্রুটমেন্ট হতে চলেছে এই বছরের মধ্যে। তো আমি বলবো শোনো, তো তোমরা হয়তো এটাও জানো যে 2016-এর যে রিক্রুটমেন্ট সেটা এখনও কিন্তু পর্ষদ কমপ্লিট করতে পারেনি। আপার প্রাইমারি যেটা এখনও সেটা হাইকোর্টের রায়ে স্থগিত আছে এবং মেধা তালিকা তাদের এখনও কিন্তু প্রকাশিত করা হয়নি। ইন্টারভিউ প্রসেস মোটামুটি কমপ্লিট হয়েছে এবং তাদের মেধা তালিকা, সেটা র্যাঙ্ক অনুযায়ী মেধা তালিকা এখনও প্রকাশিত হয়নি। হাইকোর্টের তাদের নাম প্রকাশিত করা হবে, হাইকোর্টের সদিচ্ছা যদি থাকে এবং হাইকোর্টের যে নাম প্রকাশিত করবে, তো হাইকোর্ট থেকে সেটা তো করা সম্ভব নয়। হাইকোর্টের রায় পেলেই তবে কিন্তু সেটাকে পর্ষদ প্রকাশিত করতে পারে, ঠিক আছে। তো এটা যেহেতু এখন হাইকোর্টের অধীনে চলছে আপারের কেসটি, তার আগে আশা করা যায় উচ্চ প্রাথমিকের আর নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা খুবই কম এবছরে। তো এবছরে দেখছি শেষের দিকেও হলেও হতে পারে। তো যখন হবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমরা ইনফর্ম করব। তো এই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, অবশ্যই খবর আমি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেব। তো এখন খবর হচ্ছে নবম দশম নিয়ে। তো নবম দশম এবং প্রধান শিক্ষক, তো পঞ্চায়েত ভোট খুব শীঘ্রই হতে চলেছে। তোমরা জানো পঞ্চায়েত ভোট সাধারণত এপ্রিল মাসের দিকেই হয়ে থাকে। তো আশা করি সেই সময়ে একটা ভোট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখন যেহেতু ভোটের ডিক্লেয়ার হয়নি পঞ্চায়েত ভোটের, তো তার মধ্যেও আমরা দেখছি যে নবম দশম এবং যে প্রধান শিক্ষকের যে নিয়োগ করার কথা সেটা কিন্তু ইতিমধ্যেই যে বাংলা নিউজ চ্যানেল News18 Bangla সেখানে কিন্তু প্রচারিত করা হয় যে নেওয়া হবে। সেই নিয়ে বিভিন্ন চ্যানেলেও প্রচারিত শুরু হয় যে হ্যাঁ 19 প্রায় 13,000-এর উপর এবং প্রধান শিক্ষক যেটা নেওয়া হয় 2,000-এর উপর নেওয়া হবে। টোটালি ধরে নাও তোমাদের 16,000 সামথিং একটা পোস্ট ভ্যাকেন্সি দেখাচ্ছে। তো দেখা যাক কতদূর সদিচ্ছা আছে আমাদের পর্ষদের। এবং এসএসসি বোর্ড সামনে যে 30 তারিখ যে বসছে বৈঠকে, এবং বসে যদি সিদ্ধান্ত হয় বোর্ডের সঙ্গে, সিদ্ধান্ত হলেই কিন্তু একটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে। এছাড়াও এবার কিন্তু নবম দশমের একটা সিলেবাস একটা চেঞ্জ হওয়ার চান্স রয়েছে। এবার বোঝা যাচ্ছে কী চেঞ্জ হবে। অনেকে বলছে যে এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে পিটি, যে পিটিটাকে এবার অল্প সময়ের মধ্যে পিটিটা নাও হতে পারে। তো দেখা যাক পিটিটা হয় কি না। তো আমরা কি করব, আমরা তার জন্য তাকিয়ে থাকবো যে পিটির সিলেবাস হচ্ছে না, পিটি নেওয়া হবে কি না সেটা কিন্তু আমাদের এখনও সঠিক সিদ্ধান্ত হতে পারছে না। তো আমাদের কাছে একটাই করণীয়, আমরা যেহেতু এত বছর ধরে কোনো পরীক্ষা দিতে পারছি না, দীর্ঘদিন একটা স্টপে ছিলাম, তো এখন থেকে আবার শুরু করতে হবে। এবং কতটা সত্যতা আছে এই বিজ্ঞপ্তির উপরে ততটা আমরা এখনও কিন্তু নিজেকে স্যাক্রিফাইস করতে পারছি না যে কীভাবে কী করব, তাই তো। যেহেতু আমাদের বয়স চলে যাচ্ছে কিন্তু অথচ 16 সালের পরে কোনো নিয়োগপত্র সেরকম সঠিক হয়নি, 16 সালের পরে কোনো পরীক্ষা এই সরকারের আমলে কিন্তু পরীক্ষা সেরকম নেওয়া হচ্ছে না, সবগুলো কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে। তো এই কারণে দেখা যাক, যদি সত্য ইচ্ছা থাকে সরকারের অবশ্যই যে পঞ্চায়েত ভোট তার আগে নেওয়ার সম্ভাবনা যদি হয়ে থাকে তো অবশ্যই ওয়েলকাম। তো ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিওর ইনফরমেশন পেতে। তো ঠিক আছে, ভালো থেকো।